তো তোমাদের লাস্ট ক্লাসে হয়েছিল পার্ট এক হয়েছিল না? আজকে আমরা পার্ট দুই থেকে পাঁচের কিছু পড়া পড়বো। আমরা আজকে যেটা জিনিসটা পড়বো সেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো আমরা? অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। তো আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী প্রাণী হচ্ছে এনিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এনিমেলিয়া এটা বাংলাটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাণী জগৎ। তাহলে আমাদের বিজ্ঞানী না মানে আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে তারা এই একটা ওই সবগুলো প্রাণীকে একটা জগৎ নাম দিচ্ছে, হচ্ছে কি এনিমেলিয়া জগৎ। বুঝতে পারছো? তো এনিমেলিয়া যে জগৎটা আছে, যে এনিমেলিয়া কিংডম, হ্যাঁ মানে প্রাণী জগৎ, এই এটার ভিতরে সকল প্রাণীগুলো তারা একটা হিসাব হিসাবে রেখেছেন আর কি। বুঝতে পারছো? হিসাব করে রেখেছেন। তো এই শ্রেণীবিন্যাসের পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। আচ্ছা, এই শ্রেণীবিন্যাসে পূর্বের যে আগে একটা পর্ব ছিল সেই পর্বটার নাম হচ্ছে প্রোটোজোয়া পর্ব। কি পর্ব? প্রোটোজোয়া। এই পর্বটি প্রতিষ্ঠা জগতে আরেকটা জগৎ, দেখো কি জগৎ, প্রতিষ্ঠা প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। সাব কিংডম যেটা বলা হচ্ছে উপজগৎ, তার মানে এই প্রোটোজোয়া একটি উপজগৎ। কি জগৎ? একটি উপজগৎ। এবং কোন কোন জগতের? প্রতিষ্ঠা জগতের। বুঝতে পারছো? আচ্ছা, এই প্রোটোজোয়া নিয়ে আমাদের এখানে আমরা পড়বো অবশ্য, খেয়াল করো। এনিমেলিয়া জগতের প্রাণীদেরকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। মানে বিজ্ঞানীরা যে জগৎটা দিয়েছেন এনিমেলিয়া জগৎ, সে যে এখানকার প্রাণীদেরকে কয়টি পর্বে ভাগ করেছে? মোট কয়টি পর্বে ভাগ করেছে? 9টি পর্ব। 9টি পর্বে? 9টি, হ্যাঁ। কয়টি পর্বে ভাগ করেছে? 9টি পর্বে। কাদেরকে? এই যে এনিমেলিয়া জগতে যে প্রাণীগুলো আছে সেগুলো এখন 9টি পর্বে ভাগ করেছে। পর্বে খেয়াল করে দেখো, একটা জগতের ভেতরে আসছে কি 9টা পর্ব। আচ্ছা, এই 9টি পর্বের প্রথম যে 8টা পর্ব আছে, প্রথম 8টাই পর্ব, একদম পুরো প্রথম 8টা পর্ব, সবগুলো প্রাণী হচ্ছে অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী মানে যাদের মেরুদণ্ড নেই। পড়ছো না আগের ক্লাসগুলোতে আমার মেরুদণ্ড কী জিনিস তোমাদের জানো না? তারপর আমরা এই চ্যাপ্টারে আরো ডিটেলস জানবো, সমস্যা নাই। আর শেষ পর্বের প্রাণীরা মানে ওখানে 9টা পর্বের মধ্যে 9 নম্বর পর্ব যেটা, সেটাই হচ্ছে একমাত্র কি মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা যা বললাম তা একটু একটা ছকে দেখি। দেখো এই যে এক ন এক নজরে এই পুরোটা হচ্ছে কি এনিমেলিয়া জগৎ। এই পুরো চারটা একদম ঠোঁটস্থ মুখস্থ করবে। বুঝতে পারছো? এই পুরো চারটা কি করবে? ঠোঁটস্থ মুখস্থ, একদম যা 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 দরকার, ঠোঁটস্থ মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, তত্ত্বস্থ, গলস্থ, যা যা করা দরকার সব করবে। দেখো ভালো করে কাজে লাগবে তোমাদের বুঝতে, একটু ভালো করে দেখো। আর প্রথম জগতের নাম, জগতের নাম হচ্ছে কি এনিমেলিয়া। এনিমেলিয়া। আচ্ছা, পর্ব কয়টা? 9টা পর্ব। এক প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, আমার সাথে বলো পরিফেরা। পরিফেরা। তারপর হচ্ছে নিডারিয়া, নিডারিয়া। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, নেমাটোডা, অ্যানেলিডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, মলাস্কা, একাইনোডারমাটা, একাইনোডারমাটা, কর্ডাটা। কর্ডাটা। তাহলে এই একদম সিরিয়াল বাই মগজ করবে। হ্যাঁ, পরিফেরা, নিডারিয়া, প্লাদিহাল, মিন্টাস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাডারমাটা, কর্ডাটা, এই নামগুলো কি করবে? মগজ করবে, একদম মগজ করবে নামগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে উপপর্ব। এবার দেখো আমরা পড়ছিলাম যে 8টাই, এই প্রথম 8টা দেখো, 1 2 3 4 5 6 7 8, এই প্রথম 8টা হচ্ছে অমেরুদণ্ডী। এর শেষেরটা হচ্ছে কি কর্ডাটা, যেটা এটা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী এই এই পর্বেতে না। এই পর্বকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। কয়টা উপপর্বে? 3টা, সবগুলো মুখস্থ করতে হবে। কর্ডাটাকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে? 3টি। ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। কি কি বলেছি? ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। আচ্ছা, তারপরে এই ভার্টিব্রাটা যে উপপর্বটা আছে, হ্যাঁ এই উপপর্বটাকে আরো 7টি শ্রেণীতে ভাগ করেছে। 1 2 3 4 5 6 7। তো ভাটিবাটা উপপর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করেছে? 7টি শ্রেণী। শ্রেণী নামটা মুখস্থ রাখতে হবে। ভাটিবাটা উপপর্বকে 7টি শ্রেণীতে ভাগ করেছে। 1 নম্বর শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, কনড্রিকথিস, কনড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, আর হচ্ছে স্তন্যপায়ী। তাহলে কি সাইক্লোস্টোমাটা, কনড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী।
জানা আছে, হ্যাঁ আগে ক্লাসে পড়েছো। তা আমরা এই এই জিনিসটা একদম মুখস্থ আমাকে বলে দিতে হবে এবং লিখে দেখাতে হবে, কথা কি বুঝতে পারছো? আমরা এখন পরিফেরা পর্ব নিয়ে দেখবো এবার, ঠিক আছে? কোন পর্ব নিয়ে? হ্যাঁ এই পরিফেরা পর্ব নিয়ে। পরিফেরা হচ্ছে 1 নম্বর পর্ব না, প্রথম পর্ব যেটা পরিফেরা, প্রাণী জগতের প্রথম পর্বটা হচ্ছে পরিফেরা। তো এই পর্ব শোনো, একটা পর্বে কিন্তু একটা প্রাণী না, একটা পর্বে অনেকগুলো প্রাণী থাকে, মানে ওটাকে ওইটা ওই মানে ওদের ওই ওদের বৈশিষ্ট্যগুলো দেখতে কাছাকাছি মিল আছে, সেম সেম দেখতে একরকম, এর জন্য ওদেরকে একটা পর্বে রেখেছি। এরকম করে 8টা পর্ব আছে অমেরুদণ্ডী প্রাণীগুলোর জন্য। পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী আছে অমেরুদণ্ডী প্রাণী, তার ভিতরে 8টা সবগুলো প্রাণীকে কী করছে, 8টা পর্বে রাখ হিসাবে সুবিধার জন্য, আমাদের জানার সুবিধার জন্য রাখা হয়েছে। তার মধ্যে একটা পর্ব হচ্ছে কি, পরিফেরা। এই পরিফেরা পর্বে প্রাণীগুলো সব প্রাণী তো দেখতে সেম না, কিন্তু ওদের কিছু কিছু জিনিস মিল আছে, ওই ওই কিছু কিছু মিল রয়েছে, সেটা হচ্ছে বলা হয় কমন কমন বৈশিষ্ট্য। ওদের কী বৈশিষ্ট্য? কমন যে বৈশিষ্ট্য, কমন যে ওদের ফিচার যেগুলো আছে, সাধারণ যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে এইগুলো। মানে এগুলো ছাড়া তো আরও কিছু তফাত আছে, যেটা একটাতে আছে একটাতে নাই, এক প্রাণীতে আছে আর প্রাণীতে নাই, তো আমরা ওগুলো দেখবো না। এই 3টা বৈশিষ্ট্য যেখানে দিয়েছে না, এই 3টা তুমি পরিফেরা প্রত্যেকটা প্রাণীতে দেখবে। 3টা বৈশিষ্ট্য কোথায় দেখবে? পরিফেরা পর্বে প্রত্যেকটা প্রাণীতেই দেখতে পারবে। আচ্ছা তো প্রথম প্রথম পর্বটা হচ্ছে পরিফেরা। ওদের এই প্রাণীগুলো কোথায়, ওদের স্বভাব কীরকম এবং ওরা কোথায় থাকে বাসস্থান, সেটা সম্পর্কে একটু আমরা দেখি। হ্যাঁ দেখো, পরিফেরা পর্বে প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। মজার একটা বিষয় জেনে রাখিও, পরিফেরা পর্বের প্রাণীগুলো কী নামে পরিচিত? স্পঞ্জ। মানে এই পর্বের প্রাণীগুলো সব বলে দেখতে স্পঞ্জের মতো আর কি, এই জন্য এই পর্বের প্রাণীগুলো বলে স্পঞ্জ প্রাণী, এই পর্বের প্রাণীগুলো। আচ্ছা তো পৃথিবীর প্রায় সর্বত্র এদের পাওয়া যায়, মানে পৃথিবীর প্রায় সব জায়গায়, মানে সব দেশেই সব দেখা যায় প্রায় এই প্রাণীগুলো, ঠিক আছে? এবং এদের অধিকাংশ প্রজাতিগুলো সামুদ্রিক, এদের বেশিরভাগ যে জাত প্রজাতি যেগুলো আছে বেশিরভাগ গুলাই সমুদ্রে পা থাকে, এদের অধিকাংশ প্রজাতি কোথায়? সামুদ্রিক। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসতেছি একটু পরে জানবো, চিত্র সম্পর্কে আমি দেখাবো আরও। এদের অধিকাংশ প্রজাতি কি সামুদ্রিক, সমুদ্রে থাকে। এবং তবে কিছু কিছু প্রাণী আছে স্বাদু পানিতে বাস করে, স্বাদু পানিতে মানে মিঠা পানি বলতে পারো, নদী পুকুর খাল এই পানিগুলোতে স্বাদু পানি। আর সাগরের পানিতে হচ্ছে লবণ, লবণাক্ত, জানো তো এটা নাকি? তবে কিছু কিছু প্রাণী কোথায় বাস করে? স্বাদু পানিতে বাস করে। আর এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে, মানে একসাথে অনেকজন যেখানে যখন দেখবে একসাথে অনেকজন অনেকগুলোকে দেখা যায় দলবদ্ধভাবে বাস করে, কথা কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি পরিফেরা পর্বে সব প্রাণীগুলোর স্বভাব ও বাসস্থান, কোথাও কোথাও দেখা যায় যে ওদের স্বভাব কীরকম, যেমন একটা স্বভাব হচ্ছে না দলবদ্ধভাবে বাস করে, তাই না? আচ্ছা এবার সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি এই পর্বের প্রাণীগুলো। 1 নম্বর, এই পর্বের প্রাণীগুলো সরলতম বহুকোষী প্রাণী, মানে ওদের 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 দেহটা অনেকগুলো কোষ দিয়ে গঠিত এবং হচ্ছে যে জটিল অঙ্গ নয় সরল অঙ্গ, বুঝতে পারছো? এই জন্য ওগুলো কি 1 নম্বর বৈশিষ্ট্য কি, সরলতম বহুকোষী প্রাণী 1 নম্বর বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে ওদের দেহ প্রাচীর, খেয়াল করো দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, মানে ওদের দেহটা দেহ প্রাচীর মানে হচ্ছে যে স্কিনটা বলতে পারো, হ্যাঁ ওদের দেহের যে স্কিনটা, হ্যাঁ দেহ প্রাচীর কি অসংখ্য ছোটো ছোটো যে কি যুক্ত, ছিদ্রযুক্ত। এবং এই ছিদ্রপথে পানির সাথে তারা পানির সাথে যাতে পানিতে বাস করে, পানি তাতে পানি খাবে, তাই না? পানির সাথে কী করে অক্সিজেন ও অন্যান্য খাদ্যবস্তু কী করে প্রবেশ করে ওদের দেহের ভিতরে, মানে ওদের মুখ বলতে কোনো মুখ নাই, যেহেতু যেহেতু কী বলছে সরলতম বলছে, সরলতম মানে বোঝা যাচ্ছে কি ওদের, আমাদের একটা মানুষের চোখ মুখ নাক অনেক জটিল জটিল অঙ্গ আছে, ওদের পুরো দেহটা দেখতে ওরকম জটিল তেমন কোনো অঙ্গ নাই, তার মানে ওদের এই ছিদ্রপথে কী হয় খাবার অক্সিজেন ও খাদ্যবস্তু কী করে দেহের ভিতরে কী করে প্রবেশ করে, তার মানে আমার এক্সট্রা কোনো একটা মুখ নাই, এগুলো ওদের জন্য মুখ। আচ্ছা তারপর কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ ও তন্ত্র থাকে না, মানে ওদের কোনো সুগঠিত ওদের কোনো কলা অঙ্গ বা তন্ত্র নেই, মানে তোমার যেমন আমাদের হাড় ফুসফুস, হ্যাঁ আমাদের আমাদের যে এই যে আমাদের যে শরীরে যে বিভিন্ন রকম অঙ্গ আছে স্পষ্ট, হ্যাঁ যেগুলো আমরা সুগঠিত, এই ধরনের এরকম কোনো ওদের টিস্যু বলো কলা অঙ্গ বা তন্ত্র থাকে না। যেমন এই পর্বে 2টা প্রাণীর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে স্পঞ্জিলা আর একটা নাম হচ্ছে স্কাইফা,
বুঝতে পারছো? আমরা প্রথমে স্পঞ্জিলা আছে না, আমরা স্পঞ্জিলা নিয়ে একটু দেখি, হ্যাঁ কিছু ফটো দেখি আমরা গুগলে, দেখি কি কি দেখতে পারি আমরা। তো এই গুগলের আমরা কিছু ফটো কালেকশন আমরা দেখলাম, এই যে একটা ফটো হচ্ছে এটা দেখছো, হ্যাঁ স্পঞ্জিলা, আবার সাইকো নামে একটা আছে, এটাও কিন্তু সব পরীক্ষা পড়বে। এই স্পঞ্জিলাটা দেখো, পরীক্ষা আঁকতে হয়তো তোমাদের হেল্প হতে পারে। তারপরে আরেকটা দেখো, দেখেছো? হুম, স্পঞ্জিলা। এই আমি এই সবগুলো দিয়ে দিব, আমাদের আমাদের ভিডিওর নিচে থাকবে, এগুলো ডেসক্রিপশনে থাকবে। দেখছো কীরকম প্রাণীটা দেখতে পরিফেরা। আর এরপরে আছে দেখো, ও দেখেছো পাথরের উপরে হয়েছে, মানে দেখছো তো কীরকম, এই দেখো হাতে নিয়েছে স্পঞ্জিলা প্রাণীটা, প্রাণীগুলো দেখছো, হাত পা চোখ নাক কান গলা কিছু মতো কোনো সুগঠিত অঙ্গ কলা আছে, এই দেখো কিরকম। তাহলে তারপরে হচ্ছে এই যে সুন্দর একটা ছবি আছে, তা এগুলো হচ্ছে স্পঞ্জিলা, ঠিক আছে। আচ্ছা তো স্পঞ্জিলা নিয়ে দেখলাম আমরা, হ্যাঁ আমাদের আজকে আপাতত এতটুকু পড়া থাকুক, এই পর্ব আর এই উপরের লিস্টটা, আর হচ্ছে কি পরিফেরা নিয়ে, হ্যাঁ পরবর্তী ক্লাসে আমরা নিডার 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 নিয়ে পড়বো আর অনেক ছবি দেখবো, ঠিক আছে। আচ্ছা আর চেষ্টা করবো যে স্পঞ্জিলাটা একটু আঁকার চেষ্টা করবো, আমি সুন্দর ছবি দিয়ে দেবো একটা, ওটা ওটা দেখে দেখার চেষ্টা করবো, একটু 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 জটিল মনে হচ্ছে, আর সহজ একটা ছবি দিব যাতে পরীক্ষা আঁকতে পারো। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।